এই মুহূর্তে আবহাওয়ার বিরাট বড় খবর। দেয় আসছে শক্তিশালী নিম্নচাপ। সেই শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। আগামী 17 বা 18 তারিখ নাগাদ আবহাওয়ার বড় দুর্যোগ। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে দেয় আসছে প্রবল বেগে ঝড় বৃষ্টি। কোন কোন জেলায় কেমন থাকতে পারে বৃষ্টি সরাসরি লাইভ দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আগামী শুক্রবার এবং শনিবার নাগাদ দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বড় দুর্যোগ আবহাওয়া, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ আঘাত আনতে যাচ্ছে। দেশের উপকূলীয় অঞ্চলে উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় হবে কিনা এখনও পর্যন্ত সন্দেহ রয়েছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয় অবশ্যই আমরা জানাবো। তো শক্তিশালী নিম্নচাপটি সরাসরি আগামী শুক্রবার 17 নভেম্বর দক্ষিণের উপকূলীয় যে কোনো স্থানে আঘাত করতে পারে। সেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা লাইভ ট্রেকের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে সুন্দরবনের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে উপকূলীয় অঞ্চলে সুন্দরবনের দিকে, তারপর পতরকাটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়া কলাপাড়া এই অঞ্চলে এবং এখানে মির্জাগঞ্জের দিকে, মঠবাড়িয়া, জিয়ানগরের দিকে, বাগেরহাট, কাউকালী, তারপর মংলা, শ্রীকান্তাপুর এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, শিবনগরের দিকে কোলাঘাট, এছাড়া এখানে চন্দননগর, কোলাঘাট, এই যে এখানে হালদিয়া, হাবড়া, এখানে যে হালদিবাড়ি, গঙ্গাসাগর, এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু কিছু জেলায় কিছু কিছু এলাকায় হালকা, আবার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লালমোহন, চরপেশম, বুরহানুদ্দিনপুলা, এখানে রায়পুরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারি, এবং উত্তর দিকেও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলো হচ্ছে কাকড়াছড়ির দিকে এবং দিঘিনালার দিকে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এই যে কাকড়াছড়ি, লংগুদু, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং রাঙ্গামাটির দিকে, বিলাইছড়ির দিকে, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, মানিকছড়ির দিকে এবং ছাগলনাইয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া এদিকে কুমিল্লা এবং নাগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী শনিবার 18 নভেম্বর দেশের পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায়, লাখাই এবং মৌলভীবাজার, সিলেটের দক্ষিণের উপকূলীয়, এই যে দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলচর, তারপর এদিকে এই অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। এবং নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 17 বা 18 তারিখ নাগাদ ল্যান্ডফল করতে পারে উপকূলীয় অঞ্চলে। সেই নিম্নচাপের প্রভাবে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলে এখনও পর্যন্ত তেমন ভারী বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু পাওয়া যায়নি। যদি বৃষ্টিপাতের আভাস পাওয়া যায় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তো কত কিলোমিটার বেগে দমকা জোড়পাতের বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা 68 বা 69 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়পাতের বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 17 নভেম্বর শুক্রবার এখানে দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ এলাকায় প্রবল দমকা জোড়পাতের বয়ে যাওয়ার সম্ভাবনা এবং সাথে বৃষ্টিপাত হওয়ারও কিন্তু আশঙ্কা রয়েছে। সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে, তাই সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে একটু উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।